ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করার দুর্দান্ত সুযোগ এসেছে। সম্প্রতি ইন্ডিয়ান এয়ারফোর্স আরও একটি গ্রুপ সি সিভিলিয়ান রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন বের করেছে। এই গ্রুপ সি সিভিলিয়ান রিক্রুটমেন্টের মোট শূন্য পোস্ট হল 174। পোস্টগুলি হল মাল্টিটাস্কিং স্টাফ, কুক, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টোর কিপার, পেন্টার, কার্পেন্টার, এসকে, হাউসকিপিং স্টাফ, স্টোপ স্টোর, মেস স্টাফ ইত্যাদি। আগ্রহী প্রার্থীরা শূন্য পোস্ট এবং যোগ্যতা সাপেক্ষে নোটিশে উল্লেখিত ইন্ডিয়ান এয়ারফোর্সের যে কোনো স্টেশনে যে কোনো অফলাইন মোডের মাধ্যমে পোস্টগুলিতে আবেদন করতে হবে 2 অক্টোবরের মধ্যে। টোটাল ভ্যাকেন্সি 174টি পোস্ট, কার্পেন্টার এসকে 3টি পোস্ট, কুক 23টি পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ 103টি পোস্ট, হাউসকিপিং স্টাফ 23টি পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক 10টি পোস্ট, স্টোর কিপার 6টি পোস্ট, পেন্টার 2টি পোস্ট, স্টোপ স্টোর 3টি পোস্ট, মেস স্টাফ 1টি পোস্ট। কার্পেন্টার এসকের জন্য কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ক্লাস 10 পাস, কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কার্পেন্টার টেডে আইটিএ সার্টিফিকেট অথবা যথাযথ টেডে প্রাক্তন সেনা, কুকের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ক্যাটারিং টেডে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাউস কিপিং স্টাফের জন্য কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে ম্যাট্রিক পাস বা সমমানের যোগ্যতা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে ক্লাস 12 পাস, কম্পিউটারে প্রতি মিনিটে 35টি বা হিন্দিতে 30টি শব্দতলে বসে থাকতে হবে। স্টোর কিপারের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে ক্লাস 12 পাস বা সমমানের যোগ্যতা। পেন্টারের জন্য কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে ক্লাস 10 পাস, ট্রেডে আইটিআই সার্টিফিকেট কোনো স্বীকৃত ইনস্টিটিউটের পেন্টার অথবা বা এক সার্ভিসম্যান যথাযথ ট্রেডে। স্টোপ স্টোরের জন্য কোনো স্বীকৃত ইউনিভার্সিটি গ্রাজুয়েশন বা সমমানের যোগ্যতা। মেয়ে স্টাফের জন্য কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস বা সমমানের যোগ্যতা। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। এজ লিমিটস, মিনিমাম কোয়ালিফিকেশনস, ডকুমেন্ট, সার্টিফিকেটের ভিত্তিতে সমস্ত অ্যাপ্লিকেশন যাচাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের রিটেন টেস্টের জন্য কলটা দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের রিটেন টেস্টের জন্য আসতে হবে। রিটেন টেস্ট কমপক্ষে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাভারেন্স, এমটিএস, এইচকেএস ও মেস স্টাফের জন্য জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাভারেন্স, অন্য সমস্ত পোস্টের জন্য জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাভারেন্স, ট্রেড বা পোস্ট রিলেটেড কোশ্চেন।